তখন পিছনে গিয়ে ঢিল মারতাম বড় বড়। আচ্ছা, টিনের চালে নাটক কথার টিনের চালে ঢিল মারতাম। আচ্ছা, টিনের চালে ঢিল মানে কে রে? টিনের চালের গল্পটা একটু শুনবো এখন। কি শুনে? এটা ওই এখানে চাপা থাকে এটা। আগে রেডিওর কথা আসি। আচ্ছা, তো রেডিওতে চান্স পাওয়ার পর আমি অভিনয় করলাম, করতে করতে তখন তখন ওই জলির সাথে, জলি তো খুব ছোট। আচ্ছা, জলি আপার কথাই যখন আসলো, দেখি তো ফোনের লাইনে যে আছে তার কণ্ঠটা আপনার পরিচিত কি পরিচিত না। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, টিভি সেটের সামনে আপনার কাছে আমার এখন প্রশ্ন, ব্যক্তি রহমত আলী ভাই কিরকম, জীবন সঙ্গী হিসেবে কেমন, এবং আপনি যদি তাকে এক কথায় বর্ণনা করতে হয় তাহলে কি বলবেন? মানে কঠিন প্রশ্ন আবার না, একেবারেই সহজ সহজ প্রশ্ন। ও এক কথায় খুবই সহজ সরল একটা মানুষ, যে কারণেই হচ্ছে যে কমফোর্টেবল ওর সাথে, আরামদায়ক জীবন যাপন, আবার সেই কারণেই আবার অসুবিধাও হয়। যেমন এক কথায় এটা বোঝানো যাবে না, কোনো কথাকে শেয়ার করতে গেলে আমার তা ভাবতে হয়। যেমন কারো সম্পর্কে হয়তো আমার কোনো কথাকে বললাম যে আমার ওর এই আচরণটা ভালো লাগেনি, ওকে নিষেধও করলাম এটা আবার ওকে বলতে জন্য, ও প্রথমেই বলবে আই তুই এরকম মানে কোনো কিছু চেপে রাখতে পারে না, সব প্রকাশ করে ফেলে। ওর মধ্যে ভনিতা নাই, ওর মধ্যে কোনো কৌশল নাই। জলি আপা, আপনার সাথে একদম প্রথম তার সঙ্গে সেই আই কন্টাক্ট বা প্রেম বা পরবর্তী যত ইমোশনস, সে প্রথম ইমোশনসটা কি ছিল? ওই ওইভাবে যেমন ও আমার ওর ছোট বোনের সঙ্গে আমি পড়তাম, অনেকবারই দেখা হয়েছে, তারপরে ও পড়তে গেল আমি গেলাম, একসাথে কাজ করতাম। হ্যাঁ, ওইভাবে প্রেম ডেভেলপ এটা না, তবে এক ধরনের আস্থা, ভালো লাগা, এগুলো শুরু হয়েছিল। শুরুটা ওই ওইভাবেই যে নির্ভরতা, হ্যাঁ একসঙ্গে কাজ করব প্রত্যেকটা বিষয়ে। আমি আপনার আমি আমি আপনার কথায় বা আমি আপনার আওয়াজে, আমিও তো একজন মেয়ে, আমি আপনার আওয়াজে যতটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে যে আপনি অনেক ভরসা করতে পারতেন তার উপরে, আপনি তাকে অনেক বিশ্বাস করতে পারতেন। তবে এটা ঠিক, রাজশাহীতে থাকাকালীন কোনোদিন ওর দিকে আমি চোখ তুলেও তাকাইনি। খুবই ওকে ছাড়া আসলে কিভাবে কাজ করব। ও প্রথমে বলছিল প্রেমের কথা বলেনি, প্রথমে বলছে আমরা একসঙ্গে দেশে ফিরে একসঙ্গে কাজ করবো। আমি তো তাই তো করবো বলে কি না, মানে একসঙ্গে থাকবো একসাথে চলে, তখন না মানে ইয়ে মানে না মানে ইয়ে মানে আমি একটু চুপচাপ শান্ত, তো তখন আমি একটু চুপ থেকে তুই আর কি না, তখন আমাকে বলেছিল না 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 তুমি লুকিও না, তখন আমাকে বলেছিল আমাকে একটু সময় দিন, তা আমি সময় দিই পরে আমি পরে জানা পরে জানা এটা বলেছিল। এটা কলকাতায়, এটা কলকাতায় লেখাপড়া করতে কলকাতা জলি আপা বলেছিল যে একটু সময় চাই, একটু সময় চাই, এইজন্য আমাকে অনেক কথা শুনতে হয়, বলে কি আমাকে ঘুরিয়েছে, অমুক করেছে, তমুক করেছে, ঘুরিয়েছে তো, খুব ঘুরিয়েছে আমাকে। আরে বাবা, মেয়েরা প্রথমে খুব ঘোরায়, তারপরে মেয়েরা ঘোরে। তো জলি আপা কলকাতায় বসে একটু সময় চাইছিলেন রহমত ভাইয়ের কাছ থেকে, আমি জলি আপাকে এখন বলবো অনেক ধন্যবাদ আপনাকে আমাদের প্রোগ্রামে এতক্ষণ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।